ইন্দিরা মাহির নারী। ভালে দিন হয়ে গেল জিলালয় অহা নাই ইন্দিরা মাহি, যার মুগার মেখেলা পিন্ধা উদং ভরিত খমখম খোঁজ, যার ব্লাউজ নোহোয়া দেহা কেবল রিহারে ঢকা মাগুর বরত, যার পুরুষর মন গলে বলি জুইলা গলায় লেপি কোলা করা দুয়োপারি দাঁত, যার ফটাকানি খোপাহী কেবল চুলির খোপা কলডিল হেন আর উরণিরে ঢকা, কারোবার জিয়েকর চাদর ববলে তরা জি তাৎক্ষণি সঞ্জিরা মাহিজনী তারি শিপিনী, তামোলর পিক মারি পরর মাটিত মহাদেবে চাই লয় জি বোকাখিনি সঞ্জিরা মাহিজনী তারি রোয়নী, কপাহি মেখেলাখনি যার রং বগা আধারো অধিক তার বোকারে ঢকা, ঢেকিতাত পথারর কামজার কলিয়ার বাহি সদায় উঠত যার লাগি থাকে তামোলর রাগি লগা মুক্তুল মুক্তুল মিসমিস হাহি, সেইজনী লসপস সঞ্জিরা মাহি। পেটর জুরনি যদি এমুঠি লক্ষ্মী হয়, বুকুর জুরনি হব যদি একেদিনে শেষ হয় বারো আশি কঠিয়ার ভুই, তথাপিও ভঁড়ালত এবছরও নাই যার এমুঠিও রাহি, ভালে দিন হয়ে গেল জিলালয় অহা নাই সেইজনী সঞ্জিরা মাহি। যোৱাবেলি বহাগতে মাতিছিল আমি, মাহী এইবার হলে তই আহিব লাগিব, বিয়াত নাহিলি নাই, এইবার বিহুতেই লগে ভাগে এসাজ খাবলৈ সকলোৱে আশা পালি আছে। পাছে মাহীর নহল অহা, তারো হেনো ঢের কথা আছে, টিংরাই তরণী তিনিপুরা মাটি বছরটো খাটি যিখিনি ভাগত পড়ে তারে হেনো শাওনতে টেকেলি কাটি, বাকি চারি মাহ হেনো ধিক্কার লাগে, ইমান খাটনি খাটি লাভ হল কি, এনেকৈ থকাতকৈ মরাই ভাল বলে ভাবিলেও খেতি করে ঘুরি বছরত, নহলেনো বারো মরু বলে নার্জিলে জিলে খাব কি, আর বোলে ঢের অসুবিধা, নেবাও বলিলেও জি নেনামে টিঙর পড়া সি সকল শিঙত খেরোয়া, এইবর কথা বারো কাক কোন কোনে পটিয়াব, সেয়েহে মাহিয়ে মোলে সুধি পঠাইছিল কিবা এটা করে নোয়ারনে তহতেই নিব, ঘরর মানুষজনী মরমতে পমা হাতত যদিও নাই জমা, ধারে বান্ধে রূপ টের করে পঠাই দিবর বাবে বর পেরি আছে, রাতির কলেজ পড়ি বিএ পাস করা আর পিয়নর জলম এরি কেরানির কাউলমত ধরা এবছরও হওয়া নাই জানা, দরমহা সর্বমুঠ ৯৭ টকা আঠনা, পঁচিশে ত্যাগি যাওয়া বয়সর ছবছর হল, তিনিকুড়ি বছরত তিতাকেহা খাই আইর বর মন গল পুতেকর ঘর পাতি দিয়ে, সে হাতত যদিও নাই জমা বিয়ার ধার নাই কমা, তথাপিও ঘরর মানুষজনী মরমতে পমা, নিতান্ত নগণ্য এই সামান্য ১.৫ কোটি টকা সি কিনো কথা, প্রফেসর যদিও বা একেলগে পড়া শ্রী দীননাথ বরা তেওঁরে হাতর পৰা আনিবতো পারো সেই সামান্য ১.৫ কোটি টকা, এনেতে হঠাৎ চকা বকা দেখা পালো সঞ্জিরা মাহি, হাহি হাহি সুধিল টকা পালি কত, তত লব পাই ঠিতাতে খালি টকা টকা, বেথা ঢাকি কথা কোৱাত পকা মাহিজনীক দেখা নাই কাহানিও চকু পানী টোকা, সেয়েহে সুধিল মাহি আজি দেখো কথাবোৰ ঠোকা ঠুকি তোর মোৰ বুলি মাহিয়ে কান্দিলে আর কলে বিয়াটো নহল অহা, কোনদিনা চকু মুদু তারও ঠিক নাই, তাকে ভাবি আহিবলে উচপিচ লাগি টুকিয়ে খুঁজিল টকা, তথাপিও চিন্তা হল তই জানো ধার করে ধন দি পঠাও, সেই ভয়তেই কোণর কারণে থাকা মাচুলখিনিকে মহারর পৰা গৈ জোরে আনিলো,
সোণক পঢ়াব লাগে। মহাৰৰ এই আশা ৰাখিবৰ বাবে বৰলৰা দেউতাকনক পৰৰ ঘৰত নি হালোৱা ৰাখিছোঁ। তাৰো আৰু কিবা হয়তোবা ক'বলৈ আছিল। এনেতে আহিল এইমাত্ৰ ৰেডিঅ'ৰ সংবাদ লৈ শ্ৰী দীননাথ বৰা, একেলগে স্কুলত পঢ়া। পাইছনে কংগোৰ খবৰ? লুমুম্বাৰ মৰাপোনাটিক চাবলৈও নিদিলে সিহঁতে। পলিন লুমুম্বাজনী শোকতে বাউলি। মাহীজনী থৰ লাগি ৰ'ল। কংগো কি, লুমুম্বা কোন, খাই নে কাণত পিন্ধে, মাহীয়ে নেপায় একো কম। একমাত্ৰ এষাৰ কথাই বাৰে বাৰে আছে খুন্দিয়াই, কোন এই মৰা কেঁচুৱাটি, কোন তাৰ মা, তাৰ পিতাকেই বা কোন? জানোবা সিহঁতো মোৰেই, কোনোবা আপোন।